জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে বসে আমাদের আজকে লাইভ অনুষ্ঠানে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা আমার এই রেকর্ডকৃত অনুষ্ঠানে যারা দেখবেন সকলকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। মূল পর্বে যাওয়ার আগে আমরা আমাদের দর্শক দর্শক কিছু না বললেই নয়, তো সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান ধরন যেমন পরিবর্তিত হচ্ছে তেমনি মানুষের রোগের ধরন পরিবর্তন হচ্ছে, যার স্পষ্ট উদাহরণ হচ্ছে বর্তমান সময়ে কোভিড-19। তারই ধারাবাহিকতায় আমাদের চিকিৎসা ব্যবস্থার ক্রমাগত গবেষণা ও প্রচেষ্টার দ্বারা আমাদের চিকিৎসক সমাজ মানুষের রোগের আরোগ্যের জন্য নিরন্তর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা জানি এক বিশেষ পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে প্রায় 130টিরও অধিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে সমসাময়িক চিকিৎসা পদ্ধতির পাশাপাশি বিকল্প চিকিৎসা ব্যবস্থাও যথাযথ ভূমিকা পালন করছে। বাংলাদেশের প্রায় 30% লোক হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করছেন, আর এই চিকিৎসা ব্যবস্থায় অভিজ্ঞ চিকিৎসকের পাশাপাশি আমাদের তরুণ চিকিৎসকরা সমানভাবে সমানতালে এগিয়ে যাচ্ছেন। তো আজকের আমাদের দর্শক, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথি ও রোগ প্রতিরোধে হোমিওপ্যাথির ভূমিকা, অর্থাৎ ইমিউন সিস্টেম বিষয়ক আলোচনা। সেই সূত্র ধরে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে দুজন তরুণ ডাক্তার উপস্থিত আছেন। তো শুধু দর্শক, চলুন আমরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে পরিচিত হই। তো প্রথমে আছেন আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ডাক্তার শামীম হোসেন, যে ঢাকা পিরিড হোম এবং মেডিকেল অফিসার আপনার হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ। পাশাপাশি আমাদের আরেকজন তরুণ ডাক্তার আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, জনাব ডক্টর রাসেল আক্তার, ডিএইচএমএস ঢাকা, রাজ ফার্মেসি, পানগে ঢাকা। তো সুদীপ সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের উভয়কে ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের এই আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথি ও রোগ প্রতিরোধ হোমিওপ্যাথির ভূমিকা, অর্থাৎ ইমিউন সিস্টেমের উপরে আলোচনা। তো আমি প্রথমেই আমাদের আজকের বিষয় ভিত্তিক আলোচনার উপরে ডক্টর শামীম হোসেনকে অনুরোধ করছি আমাদের আজকের বিষয় ভিত্তিক কিছু আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে হাবিব সাহেব আপনাকে ধন্যবাদ আপনার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আমন্ত্রণ করার জন্য, অতিথি করার জন্য। তো প্রথমেই যারা প্রিয় দর্শকরা দেখছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই বর্তমান কোভিড-19 প্রেক্ষাপটে আপনারা সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত, কারণ অবগত হতে বাধ্য হয়েছেন, কারণ এই যে কোভিড-19 আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল তাদেরকে তাদেরকে আক্রমণ বেশি করছে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই আমরা 2-3 মাস বা এই 5 মাসের ভিতরে বেশ আলোচনা হচ্ছে এবং আমরা সবাই কম বেশি জানি, তবে আজকে আমরা পূর্ণাঙ্গ ভাবে এই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। তো এই জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে হাবিব সাহেব প্রশ্ন করেছে যে আমাদের ইমিউনিটি সম্পর্কে, ইমিউনিটি আসলে কি। তো হাবিব সাহেব আপনাকে ধন্যবাদ, প্রথমে আসলে এই বিষয়টি জানা দরকার, ইমিউনিটি কি। দেখুন, আসলে আমরা যে সাধারণ দর্শকরা যারা দেখছে তাদের উদ্দেশ্যে করে যেহেতু বলবো, আপনাদের উদ্দেশ্যে, তো আপনাদের সহজ করে বুঝাতে চাই যে দেখুন, একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য, মনে করেন আমাদের বাংলাদেশ, বাংলাদেশ বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা ব্যাহত হতে পারে। যেরকম কিভাবে হতে পারে, যেরকম চোর, ডাকাত, টেররিস্ট, বিভিন্ন ভাবে কিন্তু, এবং বিভিন্ন অপকর্ম কিন্তু হতে পারে। এই অপকর্ম নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ডিফেন্স সিস্টেম রয়েছে, যেরকম পুলিশ বাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের যে বাহিনীগুলো রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, হ্যাঁ, তারপরে সীমান্ত বাহিনী যেটাকে বর্ডার গার্ড বলা হয়, এই তারা কিন্তু বিভিন্ন ভাবে আমাদের দেশটাকে সুন্দর এবং সুষ্ঠ রাখার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। ঠিক আমাদের দেহের ভিতরেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের ডিফেন্স মেকানিজম গুলো রয়েছে যারা আমাদের দেহকে রক্ষা করে। সেটা কিভাবে প্রিয় দর্শক, সেটা হচ্ছে আমাদের, মনে করেন আমরা প্রথমে খাবার খাই, খাবার খেলে মুখ থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে, সেজন্য আমাদের মুখে রয়েছে
সেলেবারে যেখান থেকে থুতু লালা নিঃসরণ হয়, সেখান থেকে যে লালাটা নিঃসরণ হয় সেখান থেকেও কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস কিছু কিছুটা ধ্বংস হয়। তারপরে সেখান থেকে পেটে গেলে সেখান থেকেও আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস হয়। আবার আমাদের চোখে দেখেন, চোখ থেকে যে টিয়ার্স যে বের হয় সেটার মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস হয়। ঠিক আমাদের দেহের ভিতরে প্রবেশ করলেও আমাদের, আমরা জানি যে দেহের ভিতরে যে রক্ত রয়েছে, এই রক্তের ভিতরে একটা রক্ত তিনটি রক্তকে তিন ভাগে ভাগ করেছে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল এবং প্লাটিলেট, যেটা আমরা বাংলায় লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা এবং অণুচক্রিকা বলি, তাই না? আমরা অনেকেই এটা জানি, আর যারা জানেন না আমি বলছি, এর ভিতরে একটা সাদা রক্ত থাকে যেটাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেল আমাদের এই রক্তের ভিতরে প্রতিনিয়ত কিন্তু আমাদের সমস্ত দেহে ঘুরপাক খাচ্ছে, যেটাকে সার্কুলেশন বলা হয়। তো আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস বা প্যারাসাইট ফাঙ্গাস বা কোনো ধরনের দেহের কোনো অংশ না, সেটা যখন আমাদের দেহের ভিতরে প্রবেশ করে তখন সেইটাকে তারা মেরে ফেলে। কেউ করে ওই পুলিশের মতো, পুলিশ যেরকম গ্রেপ্তার করে হাজতে নিয়ে যায়, আবার বিমান বাহিনী যেরকম আকাশ পথে তারা নিক্ষেপ করে, অন্য বিমান যদি আমাদের বাংলাদেশের ভিতরে ঢোকে তখন তাদেরকে আক্রমণ করে, নৌবাহিনী যেরকম বাংলাদেশের যে আমাদের নদীপথের ভিতরে ঢুকতে গেলে তারা বাধা দেয়, ঠিক সেরকম আমাদের দেহের ভিতরে এক একটা ভাইরাস, ভাইরাস তো বিভিন্ন ধরনের, আমরা এখন জানি করোনা ভাইরাস, তাই না? তো এই করোনা ভাইরাস ছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে, এক একটা ভাইরাস এক এক ধরনের, আর এক একটা ভাইরাসের সাথে এক এক ধরনের যুদ্ধ করতে হয়, এক এক ধরনের কৌশল অবলম্বন করতে হয়। ঠিক আমাদের দেহের ভিতরে যে সাদা রক্ত রয়েছে যেটাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল, এই হোয়াইট ব্লাড সেল করে কি, তারা এক এক ভাবে তাদেরকে আক্রমণ করে, আক্রমণ করে তাদেরকে কাবু করে, আমরা তখন সুস্থ হয়ে উঠি। এটা একটা লম্বা প্রক্রিয়া, এরপরে আমরা আলোচনা করবো এই ইমিউনিটি কিভাবে কমে যায় বা কিভাবে বৃদ্ধি করা যায়, এটুকুই ইমিউনিটির বেসিক আলোচনা। ধন্যবাদ হাবিব সাহেব। হাবিব সাহেব, আপনার মাইক্রোফোনটি আনমিউট করেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর শামীম হোসেন। মূলত আপনি সুন্দর এবং খুব সচ্ছল আলোচনা করেছেন, যেটা আসলে আমাদের মানব শরীরের জন্য ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যে উপাদানগুলি নিয়ে আপনি আলোচনা, সত্যি অধিক গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকে যে আলোচনার জেন সিস্টেম, তার ভিতরে কিছু আমরা বরাবরই আলোচনা করে থাকি। তো সাধারণত যেসব প্রশ্ন থাকে, বিশেষ করে আজকের আলোচনা অনুষ্ঠানটি যেহেতু আমাদের দর্শক, সাধারণ দর্শক পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক স্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্ট যারা, তারাই আলোচনা শুনবেন। আশা করি আমাদের যারা হোমিও বন্ধুরা আছেন তারা এর থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হবে। তো আমি একটা বিশেষ ভাবে আপনার ডক্টর শামীম হোসেনকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মূলত ইমিউন সিস্টেমের ক্ষেত্রে আমাদের সমাজের কোন কোন শ্রেণীর লোকদের ক্ষেত্রে, বিশেষ করে কোন শ্রেণীর লোকরা বেশিরভাগ ইমিউন সিস্টেমে খুব শক্তিশালী, দেখলে মনে হয় যে না সে তার ইমিউন সিস্টেমটা ভালো, এটা আমরা কিভাবে বুঝতে পারি? আচ্ছা আচ্ছা, তো এখানে হচ্ছে ইমিউন সিস্টেম কিভাবে দেখলে বুঝতে পারবেন, আসলে এটা এটা আসলে কতগুলো সিমটমস এর মাধ্যমে আসলে বোঝা যায়। দেখবেন খেটে খাওয়া মানুষ যারা, দেখবেন আরো 10 বছর আগে বা 20 বছর আগে এই ব্যাটারি চালিত রিক্সা ছিল না, তারপরে হচ্ছে মানুষ ওই ঠেলা গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে যেত, তারপর মানুষ কিন্তু বিভিন্ন ভাবে পরিশ্রম করত, কায়িক পরিশ্রম করত, কোনো কলকারখানায় যদি কাজ করত তারা কিন্তু ওই বয়ে বেড়াতো, কিন্তু এখন কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের মেশিন আবিষ্কার হয়ে কিন্তু মানুষ পরিশ্রম করছে না, ফলে কি হচ্ছে তাদের স্থূলতা বেড়ে যাচ্ছে। তাই আমি বলতে বলতে চাই প্রথমে যাদের ইমিউনিটি দুর্বল কিভাবে বুঝতে পারবো, দেখবেন স্থূলতা যাদের, তাদের ইমিউনিটি এমনিতেই কমে যায়, আস্তে আস্তে কমে যায়। আর সাধারণ মানুষ যে সিমটমস এর মাধ্যমে বুঝতে পারবে, মনে করেন আজকে আমার সর্দি কাশি হলো, হয়ে 3 দিন বা 7 দিন রইলো, আবার সে 5-6 দিন সে সুস্থ থাকলো, আবার সেই দেখা যায় আবার 10-15 দিন পরে বা 1 সপ্তাহ পরে আবার তার জ্বর সর্দি হলো। এরকম জ্বর সর্দি লেগেই থাকা, মানে কন্টিনিউয়াস প্রসেস, কিছুদিন পর পর জ্বর সর্দি লেগেই থাকে, কাশি লেগেই থাকে, তারপর কারো যদি সাইনাস থাকে, কারো যদি কান পাকা থাকে, তারপর দেখা যাবে কেউ মশায় কামড় দিছে,
মশায় কামড় দিলে সেখানে ফু লেগে গেছে। একটা সাধারণ মশায় কামড় দিলে কি হয়, আমাদের যারা সুস্থ ইয়ো, মশায় কামড় দিলে মনে আছে প্রথমে একটু ফুলে যায়, মানে একটু দেখায়, তারপরে একদিন আর তার আর কি ঠিক স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যখন যাদের ইমিউনিটি কম তাদের মশায় কামড় দিলে সেই মশাটা ফুলে, জায়গাটা ফুলে যায় এবং সেই জায়গাটা রেডনেস হয়ে যায়। তারপরে কিভাবে বলতে পারি যে দেখা যায় কিছুদিন পরে তার হচ্ছে কোনো জায়গা ফুলে যায় টিউমারের মতো, অর্থাৎ আমাদের দেহে লসিকা নালি থাকে, এই লসিকা নালি হঠাৎ করে টিউমারের মতো ঘাড়ে ফুলে গেল এভাবে হচ্ছে, বা কোনো জায়গায় ইনফেকশন হলে সহজে সেটা সেটা কিওর হয়, অর্থাৎ ঘুষতে চায় না, অর্থাৎ সেটা রিপেয়ার হয় না, অর্থাৎ দীর্ঘদিন ধরে সেখান থেকে পুষ পড়তে থাকে। তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, কেউ অ্যান্টিবায়োটিক খাচ্ছে, খেয়ে যাচ্ছে 7 দিন 10 দিন, কিন্তু তার কোনো কাজ করছে না, তখন আমরা বুঝতে পারবো তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এবং কিছুদিন পর পর যদি কোনো ধরনের ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ হাসি, কাশি, সর্দি এইগুলো যদি লেগেই থাকে, তাহলে আমরা বুঝতে পারবো স্বাভাবিকভাবে যে তার ইমিউনিটি দুর্বল। তাছাড়া আরো কিছু রোগ রয়েছে যেগুলো যদি আমরা দেখতে পাই, যেরকম আমি তো একটু আগে বললাম সাইনাস, তারপর আমাদের যে প্লিহা, যেটাকে বলা কি লিভ, আমাদের স্প্লিন বলা হয়, প্লিহা আমাদের লিভারের পাশে থাকে অপোজিটে, হ্যাঁ, তো এই আমাদের স্টোমাকের অপোজিটে থাকে বাম পাশে, তো এখানে এই স্প্লিন যদি ইনলার্জ হয়ে যায়, বড় হয়ে যায়, তারপর কারো যদি রেমিটিক আর্থ্রাইটিস থাকে, হ্যাঁ, তো এই রেমোটিক আর্থ্রাইটিস, তারপর সে লিম্ফেটিক যে নোড গুলো রয়েছে বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া, তারপর স্প্লিন যদি বড় হয়ে যায়, যেটাকে প্লিহা বলি বাংলায়, এগুলো যদি বড় হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো তার ল্যাকিংস রয়েছে ইমিউনিটিতে। ধন্যবাদ হাবিব সাহেব। আপনাকে অশেষ ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে আলোচনার জন্য আমার আমাদের আরেকজন অতিথি ডক্টর রাসেল আক্তারকে আমি অনুরোধ করছি। আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আপনি প্রাথমিক একটু মন্তব্য দিয়ে শুরু করতে চাচ্ছি, ডক্টর রাসেল আক্তার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর হাবিবুর রহমান এবং শামীম হোসেন। তো এই আজকের যে অনুষ্ঠান হচ্ছে, যে লাইভ অনুষ্ঠান, আসলে এটা যথেষ্টই যুগ উপযোগী, এবং এই অনুষ্ঠানে অনেক কিছু শেখার এবং অনেক কিছু জানার আছে। আর বিশেষ করে আমরা যারা, বিশেষ করে হোমিও ডক্টর, তারা এই ব্যাপারগুলো একটু জানতে চায়, এবং যারা রোগী, বিশেষ করে পেশেন্ট, তারা এই ব্যাপারগুলো জানতে চায় এবং বুঝতে চায়। সেহেতু আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এবং এই ইমিউনিটি সিস্টেম এর উপরে যে আলোচনাটা হবে আশা করি, এবং হয়েছে, যেটা যথেষ্টই হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ হাবিব ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আমাদের এই প্রোগ্রামে অনুষ্ঠান অংশগ্রহণের আপনাকে আমিও নিজে থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ডক্টর রাসেল আক্তারকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, যে যে আমাদের বিশেষ করে আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করি যে COVID-19 অধিকাংশই আমাদের যে সমাজের সর্বোচ্চ শ্রেণী বা মধ্যম শ্রেণীর যে লোকজন যারা আছেন, দেখতে স্বাস্থ্য খুব সম্মত এবং যথেষ্ট দেখলে হেলদি মনে হচ্ছে তাদেরকে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমাদের এই সমাজের লোকগুলোর জন্যই সবচেয়ে বেশি করোনা এফেক্ট হচ্ছে আর কি। কিন্তু আমরা পাশাপাশি আমরা আমাদের সমাজে নিম্নস্তরে যারা খেটে খাওয়া মানুষ আছে, বা যেমন বস্তিতে আছে রিক্সা চালক, দিনমজুর যারা আছে, তারা কিন্তু সহজে বিষয়টা আক্রান্ত হচ্ছে না। তো সেক্ষেত্রে এর এই এই বিশেষ করে এই নিম্ন শ্রেণী বা যারা খেটে খাওয়া মানুষ, তাদের আক্রান্ত হওয়ার কারণটা কি বলে আপনি মনে করেন, যদি আপনি সংযুক্ত করতে পারেন? জি থ্যাংক ইউ। সাধারণত যারা সমাজে হেলদি, বিশেষ করে একটু স্বাস্থ্য বেশি ফ্যাট, এবং যারা একটু অলস প্রকৃতির, বিশেষ করে তারাই কিন্তু এই কোভিডে বেশি আক্রান্ত হয়েছে। এবং যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেছে এবং পরিশ্রমী, খেটে খাওয়া মানুষ, এরা কম আক্রান্ত হয়েছে। কারণ হচ্ছে, যারা তারা সবসময় ফিজিক্যাল এক্সারসাইজ এবং পরিশ্রমের মধ্যেই ছিল, এবং আমাদের আশেপাশে পরিবেশের সাথে তারা ব্যাকটেরিয়া, ভাইরাসের সাথে দিনে দিনে তারা মেলামেশা করে তাদের হার্ড ইমিউনি সিস্টেম তৈরি হয়েছে, যার কারণে তারা খুব কম আক্রান্ত হয়েছে। এবং যারা এই থেকে দূরে এসি রুমে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করার চেষ্টা করেছে, তারা তো হার্ড ইমিউনি সিস্টেম তৈরি করতে পারে নাই, এই জন্য তারা বেশি অসুস্থ হয়েছে।
জি হাবিব ভাই বলেন। জি ধন্যবাদ, আপনি খুব সুন্দর আলোচনা করছেন। সেটা আসলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যেটা, হ্যাঁ যারা পরিশ্রমী বিশেষ করে অ্যাথলেট, নিয়মিত পরিশ্রম, ঘুম এবং স্বাস্থ্য, খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল যথেষ্ট সুন্দর, তারা এই রোগ থেকে যথেষ্ট ইয়ে থাকে। আর আমরা হোমিওপ্যাথিতে একটা জিনিস বুঝি যে যাদের মেন্টাল অর্থাৎ মানসিক ভাইটাল ফোর্স যথেষ্ট ডেভেলপ, যারা মানসিকভাবে যারা শক্ত থাকে, এনার্জেটিক থাকে, তারা এই ক্ষেত্রে কম আক্রান্ত হয়। তো আসলে আমরা প্রথম দিকে যখন বাংলাদেশে করোনা প্রভাবটা আসে এবং WHO যখন আপনার এই নিউজগুলি আসে, আমাদের মিডিয়াতে প্রবল ভাবে প্রচারিত হচ্ছিল, একটা ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, যার কারণে বাংলাদেশে প্রায় অধিকাংশ আমরা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে পার করছিল। তো আমরা পরবর্তী WHO একটি পরবর্তী একটা তারা সংবাদ সম্মেলনে তারা যেমন একটা তথ্য দেয়, সেটা হচ্ছে ভাইটাল ফোর্স কে ডেভেলপ করার জন্য, যে বিশেষ করে ভ্যাকসিন আবিষ্কারের পূর্বে, এখন তো আমরা জানি যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পূর্বেই তারা একটা ঘোষণা দিয়েছিল যে এই মুহূর্তে কোনো ভ্যাকসিন নেই, কিন্তু আমাদের ইমিউন সিস্টেম কে বিল্ড আপ করতে হবে, বুস্ট করতে হবে। তো আমরা জানি আমাদের হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য যথেষ্ট কার্যকরী একটি পদ্ধতি। তো অ্যালোপ্যাথি বা অন্যান্য প্যাথির পাশাপাশি কিন্তু আমাদের হোমিওপ্যাথি ডাক্তারগণ যথেষ্ট ভূমিকা পালন করতেছে করছে এবং এখনো আমরা দেখি যে আমাদের হোমিও যে ডাক্তার প্রবীণ এবং তরুণ ডাক্তার যারা আছেন, তারাও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থায়। তো যাই হোক, আসলে আমরা সকল প্যাথি বা যখন ডাক্তার স্যার সবাইকে আমরা এই সেবামূলক কার্যক্রমের জন্য ধন্যবাদ জানাই। তো আমি ডক্টর শামীম হোসেনের কাছে আবার আসতেছি, যে সেটা হচ্ছে আমরা আমরা ইমিউন সিস্টেম বিল্ড আপ বা হোমিওপ্যাথিতে বিশেষ করে হোমিওপ্যাথিতে পথ্যের ভূমিকা, অর্থাৎ আমরা যে সব পেশেন্টরা আসেন তাদের ক্ষেত্রে আমরা কি কি পথ্যের সাজেস্ট করতে পারি বা কি খেলে বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা কোনো পথ্যের বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ হাবিব সাহেব। এখন ইমিউনিটি ইনক্রিজ করার জন্য বা ইমিউনিটি স্ট্রং করার জন্য যে কাজগুলো করতে হবে সেইগুলো আলোচনার পূর্বে আমি আরেকটু কথা আমার বাকি রয়ে গেছে, যে ইমিউনিটি দুর্বল হওয়ার কারণটা কি সেটা নিয়ে। যে আমি তো একটু আগে সিমটমস গুলো বললাম, এই লক্ষণ প্রকাশ পেলে আমরা বুঝতে পারি যে ইমিউনিটি তার দুর্বল। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ইমিউনিটি কমে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এখন বর্তমান সময়ে আমরা দেখি ছোটবেলা থেকে যখন আমার জ্বর হতো বা আমার আশেপাশে কারো জ্বর হতো, তখন আমার আম্মা, আমার দাদি এরা কি করতো, আমার কপালে পট্টি দিত, তারপরে হচ্ছে তারা মাথায় পানি দিত, তাই না? তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো যে আপনি 3 দিন পরে এসে মেডিসিন নেবেন, 3 দিনের আগে কোনো মেডিসিন খাওয়া যাবে না জ্বর হলে। কিন্তু এখন মানুষের লাইফস্টাইল এতটাই খারাপ হয়ে গেছে, অর্থাৎ এরকম বলতে আমি বাধ্য, যে তারা কি করছে এত অসচেতন ভাবে যে তারা সাধারণ জ্বর হবে মনে হচ্ছে জ্বর আসবে, আমার মনে হচ্ছে জ্বর আসতেছে আসতেছে মনে হয়, এই মনে হয় যখন হয় তখনই সে পাশের আশেপাশে গিয়ে ফার্মেসিতে গিয়ে বিভিন্ন ধরনের কিন্তু তারা মেডিসিন খেয়ে ফেলছে। আমাদের এই মেডিসিনটি খাওয়ার পরে আমাদের যে অ্যাডাপটিভ ইমিউনিটি, অর্জিত ইমিউনিটি, এই অর্জিত ইমিউনিটিটা কি সেটা একটু বলা দরকার, যেহেতু সাধারণ মানুষ এটা দেখবে দেখছে তাদের উদ্দেশ্য করে বলছি। এই অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে অর্জিত, তাই না? আমাদের বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে আমরা কিন্তু ইমিউনিটি নিয়ে আসি। হ্যাঁ, এটা এটা হচ্ছে বাবা মায়ের কাছে পেয়ে থাকি আমরা, হ্যাঁ, অ্যাকুয়ার মানে সেটা আমরা বাবা মায়ের কাছ থেকে নিয়ে আসি, সরি। তো আর আমরা যেটা অর্জন করি সেটা হচ্ছে কিন্তু এই কোনো ধরনের ভাইরাস, মনে করেন আমার একটা জ্বর হলো, এই জ্বর কাশির কারণ হচ্ছে আমার ব্যাকটেরিয়া বা ভাইরাস, এই ব্যাকটেরিয়া ভাইরাস যখন আমাদের দেহের ভিতরে প্রবেশ করে, আমার একটু আগে যে বললাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে হোয়াইট ব্লাড সেল যেটাকে বলা হয় কি সাদা রক্ত, যেটাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল, এই সাদা রক্তর যে ওরা করে কি সেই ব্যাকটেরিয়াকে ধরে, ধরার পর তাকে মেরে ফেলে, এবং ওই ব্যাকটেরিয়া কিভাবে ওই ভাইরাসটা কিভাবে মারতে হবে তার জন্য অ্যান্টিবডি তৈরি করে। আমরা তো অ্যান্টিবডি সম্পর্কে এখন সবাই কম বেশি জানি যে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকলে অ্যান্টিবডি দেহে তৈরি হয়, তাই না? তো আমাদের দেহে কোনো ধরনের জ্বর হলে বা কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করলে তখনই কিন্তু এই অ্যান্টিবডিটা তৈরি করে। যখন আমরা
বাজার থেকে আমরা প্যারাসিটামল বা সরি কোন মেডিসিনের নাম বলা ঠিক না, তো এই কোন ধরনের আমরা যখন এই মেডিসিন খাবো জ্বরটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোন ধরনের অ্যান্টিবায়োটিক গুলো খাবো, তখন হচ্ছে কিন্তু আমাদের যে অ্যাডপ্টিভ ইমিউনিটিটা সেটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। ইমিউনিটি ডেফিসিয়েন্সির গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা। মনে করেন আপনি একজন পালোয়ান, পালোয়ান আপনি হচ্ছে আপনি প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে লড়েন, তাই না? বিভিন্ন মানুষের সাথে গিয়ে আপনি এর সাথে লড়েছেন, এর সাথে লড়েছেন, এর সাথে লড়েছেন, পাঁচজন মানুষের সাথে লড়েছেন। তো পাঁচটা মানুষ, পাঁচজন মানুষ কিন্তু পাঁচ পদ্ধতিতে কিন্তু তারা আপনাকে আক্রমণ করবে, আর এই পাঁচটা মানুষের সাথে আপনি কিন্তু তাদের সাথে যুদ্ধ করেছেন। কোন ব্যক্তি কিভাবে কাবু হয় সেটা কিন্তু আপনার কাছে জানা, যে ওই ব্যক্তি এই বিষয়ে এক্সপার্ট, ওই ব্যক্তি এভাবে আমাকে আক্রমণ করতে হবে। তাহলে আপনি যদি পাঁচজন ব্যক্তির সাথে লড়াই করেন তাহলে কিন্তু পাঁচজন ব্যক্তি সম্পর্কে আপনার কিন্তু ধারণা হয়, তাই না? তো আপনি যখন ব্যাকটেরিয়া ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করে আর জ্বর সর্দি হয়, আমরা গিয়ে যখন ফার্মেসি থেকে সেই অ্যান্টিবায়োটিক গুলো খাই, তখন কিন্তু সেই লড়াই করার সুযোগটা হয় না। আর লড়াই করার সুযোগটা না হলে সে কিন্তু চিনতে পারতেছে না সে আমার দেহে কে। আবার ওই ব্যাকটেরিয়া যদি আবার এক সপ্তাহ পরে প্রবেশ করে, আবার কিন্তু জ্বর সর্দি হবে, আবার অসুস্থ হবে। আর এখন যদি আমরা এই অ্যান্টিবায়োটিক গুলো যদি না খাই, তাহলে হয় কি, তাহলে হয় দুই তিন দিন সময় পায়, সে দুই তিন দিনের ভিতরে আমাদের দেহে যে ইমিউনিটি আছে সে বুঝতে পারে, সে ওইটাকে ধ্বংস করার জন্য আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডিটা আমাদের দেহে দীর্ঘদিন ধরে থাকে। ওই ব্যাকটেরিয়া ভাইরাস যদি সেকেন্ড টাইম প্রবেশ করে আমাদের দেহে, কখনোই কিন্তু জ্বর সর্দি বা আমরা কিন্তু অসুস্থ হব না, তাই না? তো এইটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এবং দেখবেন, আপনারা আপনাদের কাছ থেকে অনুরোধ করি যে আপনারা জ্বর সর্দি হলে বা কোনো ধরনের সাধারণ জ্বর সর্দি হলে আপনারা নাপা বা সরি আপনারা কোনো ধরনের খাবেন না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক গুলো খাবেন না, কোনো মেডিসিন খাবেন না। আমরা দুই তিন দিন অপেক্ষা করি বা সাত দিন অপেক্ষা করি, অপেক্ষা করলে হবে কি, আমাদের ইমিউনিটিটা অ্যাক্টিভ হবে, তারা যুদ্ধ করতে শিখবে, তারা তাদের বিরুদ্ধে লড়াই করতে শিখবে, অ্যান্টিবডি তৈরি করবে। তাই আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এই কোনো ধরনের মেডিসিন খাবেন না। তো এখন হাবিব ভাই, আপনি হাবিব সাহেব, আপনি যে কোশ্চেনটা করলেন যে কিভাবে ইমিউনিটি বৃদ্ধি করা যায়, তো এতক্ষণ যে আলোচনাটা করলাম এইটা হচ্ছে এক নম্বরে মানতে হবে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, কোনো ধরনের মেডিসিন খাওয়া যাবে না, এক। তারপরে হচ্ছে কি, একটু আগে বললাম যে কায়িক পরিশ্রম করতে হবে। এখন দেখেন, আমি অফিসে বসে আছি, আমি আপনাদের সাথে কথা বলছি, এটা কি ভিডিও কলের মাধ্যমে কথা বলছি, আমরা কোনো কায়িক পরিশ্রম করতাম না। আগে মনে করেন ক্লাস হতো, আমরা অনেক দূরে হেঁটে যেতাম, তারপর হচ্ছে গাড়িতে করে যেতাম, গিয়ে তারপর ক্লাস করতাম। আর এখন কি, অনলাইনে ক্লাস করি। তারপরে হচ্ছে মানুষ অটো রিক্সার পরিবর্তে আগে পায়ে রিক্সা চালাতো, সে এখন অটো রিক্সা চালাচ্ছে। এখন দেখেন বেশিরভাগই মানুষ কলকারখানায় যারা কাজ করে তারা কিন্তু বসে বসে কাজ করে, কায়িক পরিশ্রম করছেন। তো আমাদের এই লাইফস্টাইলে একটা বড় পরিবর্তন হয়েছে। তো যারা ক্যাটবিলে বসে কাজ করেন, কায়িক পরিশ্রম করছেন না, তাদেরকে অবশ্যই দৈনিক 45 থেকে 1 ঘন্টা তারা এক্সারসাইজ করতে হবে, হয় জগিং করেন হয় দৌড়ান, তাই না? এইটা মাস্ট। তারপরে হচ্ছে সুষম খাবার এবং ব্যালেন্স ডায়েট। এটা কি বলবো হাবিব সাহেব, আমি দীর্ঘদিন ধরে এই ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে অনেকগুলো ভিডিও করেছি, যেগুলো ভিউ অনেক কম, যেগুলো মানুষ দেখতে চায় না। দেখেন আজকে একটা যদি কোনো নাটক রিলিজ হয়, কাল একটা নতুন হিন্দি গান রিলিজ হয়, দেখবেন সেটা দেখছে তো দেখছে। আমি এই যে দেখেন মানুষ যে ভাইরাল হওয়া যে বিষয়গুলো মানুষ নিজেরা দেখছে এবং শেয়ার করে দিচ্ছে। কিন্তু এই যে আমি আজকে আলোচনা করছি, ইমিউন সিস্টেমের ভাই আপনারা যারা আলোচনা করছেন, আমি আলোচনা করছি আপনারা যারা, এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখবে না, অনেকে ইগনোর করবে, তারপরে হচ্ছে শেয়ার করবে না, তাই না?
তো এই ভালো যে হেলথ বিষয়ক ভিডিওগুলো, এগুলো মানুষ শেয়ার করতে চায় না, মানুষ ঠিকমতো দেখতে চায় না। এই আমাদের সচেতন হতে হবে, আমাদের নিয়মিত জানতে হবে যে আসলে আমাদের বডিটাকে, আমাদের দেহের অর্গানগুলোকে কিভাবে ঠিকঠাক রাখা যায়, প্রত্যেকটা অঙ্গের জন্য কি কি কাজ করতে হয়, কি কি ভাবে লাইফস্টাইল পরিবর্তন করতে হয়, তো এইগুলো জানা দরকার। তো আমি যেটা আলোচনা করছিলাম যে ফুড নিউট্রিশন, তো এই ফুড নিউট্রিশন সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে। দেখবেন উন্নত বিশ্বে, উন্নত বিশ্বে যখন পড়ানো হয়, প্রত্যেকটা যখন প্রাইমারিতে পড়ুক, হাই স্কুলে পড়ুক, তাদের একটা সাবজেক্ট থাকে হচ্ছে হেলথ রিলেটেড, একটা সাবজেক্ট থাকে। তো এই হেলথ রিলেটেড সাবজেক্ট গুলো তারা কিন্তু প্রতিনিয়ত পড়ছে, তাদের কিন্তু এই খাদ্য পুষ্টি সম্পর্কে জানে। দেখবেন একটা হিন্দি ইংলিশ মুভি দেখি মাঝে মধ্যে, অনেক ইংলিশ মুভিতেই যে আমি কি অ্যানেস্থেসিয়া দিব, তারা বলে না, নো থ্যাংকস, অ্যানেস্থেসিয়া দেওয়ার দরকার নেই, মানে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার দরকার নেই, আপনি সেলাই করেন বা আপনি কাটতে পারেন। কিন্তু আমাদের বাঙালির কাছে যদি, গ্রামের কোনো মানুষের কাছে যদি বলেন ভাই আপনার এইটা কাটতে হবে, এর জন্য এখানে একটা ইনজেকশন দিতে হবে, তো দেন দেন আমি যেন ব্যথা পাই না, আগে ইনজেকশন দিবেন, মানে তারা ইনজেকশন নিবে, কিন্তু তারপরেও ইনজেকশন নিলে ওই অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া নিলে যে ক্ষতিকারক তারা কিন্তু সেটা জানে না। তো এর জন্য আমাদের আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদের ফুড নিউট্রিশন সম্পর্কে জানতে হবে, খাদ্য পুষ্টি সম্পর্কে জানতে হবে। দেখুন আমাদের, আমি একটু আগে বললাম, রাষ্ট্র ঠিক মতো পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ডিফেন্স বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, আনসার, বিডিবি, তো এই পাঁচটা বাহিনী কিন্তু আমাদের বিভিন্ন ভাবে পাঁচ ভাবে নিয়ন্ত্রণ করছে। ঠিক আমাদের দেহটাকে নিয়ন্ত্রণ করার জন্য পাঁচটি খাদ্য পুষ্টি উপাদান সঠিকভাবে গ্রহণ করা প্রয়োজন, যেরকম কার্বোহাইড্রেট বা যেটাকে শর্করা বলি আমরা, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, এবং আরেকটা আছে ওয়াটার। তো এই খাবার, কোন খাবার কতটুকু পরিমাণ খাওয়া দরকার, সরি, কোন খাবার কতটুকু পরিমাণ খাওয়া দরকার, সাধারণ মানুষ কিন্তু অনেকেই জানে না। আমি আমি এক জায়গায় আমি নিয়মিত জিম করি, এক্সারসাইজ করি, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টাও জিম করি নিয়মিত। আর আপনারা যারা দেখছেন, আপনাদেরও বলি যে জিম যদি পাশে না থাকে, এক্সারসাইজ যদি না থাকে, আপনারা দৌড়ান, হাঁটেন। তো সেই জিমে একটা ভাই, তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তিনি জব করছে, তিনি অনেক মোটা। তো আমি তো ডাক্তার, সে তো জানে যে আমি ডাক্তার, এখন বলে ভাই আমি কিভাবে ওজন কমাবো, এত ব্যায়াম করতেছি ওজন কমে না। এখন তাকে প্রশ্ন করলাম যে ভাই আপনি বলেন তো যে আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কি কি বা শর্করা জাতীয় খাবারগুলো কি কি। তিনি কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভালো একটা চাকরি করছে, সে বলতে পারলো না যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কি। তাহলে চিন্তা করে দেখেন যে আমাদের এডুকেটেড পার্সন যারা আছে বাংলাদেশে, তারাই ঠিক মতো এই ফুড নিউট্রিশন সম্পর্কে কোন খাবারে কোন পুষ্টিগুণ আছে সেটা জানছে না, তাহলে সাধারণ মানুষ কিভাবে জানবে। তো এই এখন আমি মূল আলোচনা আসি, আমাদের এই খাদ্য পুষ্টি সম্পর্কে জানতে হবে এবং ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে। এই ব্যালেন্স ডায়েট নিয়ে কথা বললে হাবিব সাহেব প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে শুধু ব্যালেন্স ডায়েট নিয়ে। তো এই ব্যালেন্স ডায়েট নিয়ে আর কথা বলছি না, তো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন তারা ব্যালেন্স ডায়েট সম্পর্কে ধারণা নেবেন, আর আমরা পরবর্তীতে খাদ্য পুষ্টি নিয়ে আলোচনা করব, সেই ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা শিখতে পারবেন। আরো যেটা আরেকটু আরেকটু আমার বাকি আছে, আর হচ্ছে ডক্টর শামীম হোসেন, আমি একটা আপনাকে সার্চি তো মাঝখানে আমি একটু ইন্টারভিউ করছি, সেটা হচ্ছে তো এই আপনি এই আমি এই মুহূর্তে ডক্টর রাসেল আক্তার সাহেবকে সার্চি যাচ্ছি যে এই ডক্টর শামীম হোসেনের নিউট্রিশন সম্পর্কে বা পুষ্টি সম্পর্কে, আপনার পুষ্টি সম্পর্কে বা যে আলোচনা করলেন এর সাথে আপনাকে একটু সংযুক্ত করার জন্য অনুরোধ করছি যে আসলে আসলে আমাদের লাইফস্টাইলের প্রত্যেক ভূমিকাটা কেন হতে পারে। ডক্টর রাসেল আক্তার, থ্যাংক ইউ। জি হাবিবুর রহমান, তো ডক্টর শামীম হোসেন যেটা আলোচনা করলেন এখানে আসলে নতুন করে অ্যাড করার কিছু নাই, উনি যথেষ্ট ভালো আলোচনা করছেন, ওনাকে ওনারটা কন্টিনিউ করতে দেন। আমি আসছি আর কি, অর্থাৎ আমরা মাঝে মধ্যে আমাদের শুধু দর্শক, কিছু কিছু দর্শকরা মানে এটা ব্যাপার কারণ হচ্ছে আমাদের ইতিমধ্যে আমাদের লাইভ প্রোগ্রামে আমাদের দর্শকবৃন্দ কিন্তু খুব সুন্দর সুন্দর মন্তব্য দিচ্ছেন এবং তারা অ্যাড হচ্ছেন। তো দর্শকদের উদ্দেশ্যে বলি, আমাদের আজকে আলোচনা বিশেষ করে ইমিউন সিস্টেম ডেভেলপের উপরেই, আমাদের মানব শরীরের যত ডিজিজ
যত প্রকার ডিজিজ উদ্ভব হয় তার মূল প্রাণ কেন্দ্রের প্রতিরোধ হিসেবে কাজ করে ইমিউন সিস্টেম। তো সেই ইমিউন সিস্টেমের বিল্ড আপ করার উদ্দেশ্যে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম, আর এখানে আমাদের প্রবীণ অভিজ্ঞ ডাক্তাররা প্রবীণ ডাক্তাররা আছেন। আর আমাদের যে বিশেষ করে আজকের আমাদের এই যে লাইভ প্রোগ্রামটা প্রথম অনুষ্ঠান আমাদের পরীক্ষামূলক, আশা করি আমাদের এই প্রোগ্রামে আমাদের তরুণদের পাশাপাশি আমাদের অভিজ্ঞ প্রবীণ ডাক্তাররাও আসবেন, আমরা তাদেরকে অবশ্যই আমাদের প্রোগ্রামে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তাদের কাছ থেকে শুনতে চাই, কারণ আমরা তাদের তাদের উত্তরসূরি। আপনার ইয়েতে বলা হয় যে আমাদের আলিম উলামা সমাজে বলেন যে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আপনার হচ্ছে আম্বিয়াদের উত্তরসূরি। তো আমরা ধর্মীয় ডাক্তারদের ক্ষেত্রে আমরা যারা প্রবীণ ডাক্তার আছেন, হয়তো আমরা তরুণ এই প্রবীণ তরুণ যারা ডাক্তার তৈরি হচ্ছে, আমরা তাদেরই উত্তরসূরি হিসেবে গড়ে উঠতে চাই, এবং তাদের সহযোগিতাও আমাদের অনেক প্রয়োজন। আর আমরা চাই তারাও আমাদেরকে নিয়মিত আমাদেরকে গাইডলাইন দিক, আমরা কিভাবে আরো ভালো ডাক্তার হতে পারি, মানুষের কিভাবে সেবা করতে পারি, সেই ধরনের উপদেশ যেন আমাদেরকে দেয়। তো আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে লাইভ প্রোগ্রামটি আপনাদের সামনে বিশেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা শেয়ার করুন যাতে আমাদের এই অনুষ্ঠানটা সবাই দেখতে পারে, এবং এই ইমিউন সিস্টেম সম্পর্কে যেন সবার একটা ভালো ধারণা হয়, আসলে আমাদের লাইফ স্টাইল কেমন হওয়া উচিত এটা আসলে সব সকলেরই জানা উচিত। এবং আমরা আমাদের বিজ্ঞ আলোচনা করে যে তরুণ যে ডাক্তার তারা অলরেডি আলোচনা করেছে যে কোন কোন শ্রেণীর ক্ষেত্রে বিশেষ করে রোগ আক্রান্ত হচ্ছে, এবং কোন কোন শ্রেণীরা আপনার সুস্থ থাকতেছে বা ভালো থাকতেছে, কেন থাকতেছে, সে কারণ গুলিও বিশেষ করে ডাক্তার স্বামী স্বামী হোসেন বলে ফেলছে। এখন আমি ডাক্তার স্বামী হোসেন আমি আপনার পূর্বের আলোচনা আলোচনা একটু কন্টিনিউ করতে বলছি, যদি আপনি আলোচনা আবার করতেন বিশেষ করে আজকে এই সাবজেক্টটা। ধন্যবাদ হাবিব সাহেব। তো আমি যে বিষয়টা বলছিলাম যে আমাদের ফুড নিউট্রিশন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে, এটা হচ্ছে সাধারণ মানুষ আপনারা দেখবেন যে আমরা বেঁচে থাকি, আমরা কিন্তু জীবনের শুরু থেকে অর্থাৎ মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হই তখন মায়ের দুধের দুধ পান করি, হচ্ছে আমরা কয়েক বছর আমরা সেটা পান করি, তারপরে কিন্তু 6 মাস পরে কিন্তু দুধ পানের সাথে সাথে আমরা খাবার খাওয়া শুরু করি, আর মৃত্যু পর্যন্ত আমরা খাবার খাই। এই খাবারের অনিয়মে কোনো খাবার বেশি কোনো খাবার কম, আমি একটু আগে বলছিলাম যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস, এবং আর একটা আছে ওয়াটার, এই 6টি খাবার আমরা খেয়ে থাকি, এর বাইরে আর কোনো খাবার নাই। যদি আমরা এর বাইরে কোনো খাবার খাই সেটা হতে পারে বিষাক্ত পদার্থ বা কেমিক্যাল। তো এই 6টি খাবার কোন খাবার কতটুকু পরিমাণ খাওয়া প্রয়োজন সেটা আমাদের পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে, সেটা আপনারা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো আরেকটা ব্যাপার হচ্ছে লাইফ আমাদের বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ জৈবিক ঘড়ি। হাবিব সাহেব, আমরা কিন্তু 20 বছর আগে বা 15 বছর আগে কিন্তু আমরা কিন্তু মোবাইল ফোনে এরকম ইন্টারনেট ছিল না, আমরা ব্যবহার করতাম না, কিন্তু এই মোবাইল ফোন আসার পরে আমরা কিন্তু রাত জেগে জেগে চ্যাটিং করছি, নাটক দেখছি, মুভি দেখছি, আমরা ঘুমাচ্ছি, বেশিরভাগ ইয়ং ছেলেদের উদ্দেশ্যে বলছি, যেহেতু আমি একজন তরুণ চিকিৎসক আর আমি তরুণদের উদ্দেশ্যে বলছি যে শুধুমাত্র তরুণরা না, আজকাল যাদের অনেক বয়স মধ্য বয়সী তারাও কিন্তু এই অভ্যাসটা হয়ে গেছে। তো আমি বলতে চাই যে আপনারা রাত জেগে জেগে যারা কাজ করছেন, রাত জেগে জেগে যারা নাটক দেখছেন, মুভি দেখছেন, তাদের কিন্তু এই বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ অভ্যন্তরীণ ঘড়ি, অভ্যন্তরীণ ঘড়ি আল্লাহ তাআলা রাত দিয়েছে কিসের জন্য? বিশ্রাম নেয়ার জন্য, ঘুমের জন্য। দিন কিসের জন্য? সকাল হওয়ার সাথে সাথে আমরা কাজ করব, তারপর হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকব, আর রাতে হচ্ছে ঘুমের টাইম এবং বিশ্রামের টাইম। কিন্তু আমরা রাত জেগে জেগে সজাগ থাকছি আর দুপুর 11টা পর্যন্ত 12টা পর্যন্ত সজাগ থাক ঘুমাচ্ছি, এই যে অনিয়ন্ত্রিত জীবন, এর কারণে আমাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের সকালের খাবার দুপুরে ঠিক মতো হচ্ছে না, দুপুরের খাবার রাতে খাচ্ছি 12টার সময়, এই যে উল্টোপাল্টা হওয়ার কারণে দেখুন আমাদের দেহের ভিতরে হরমোন রয়েছে, এন্ডোক্রাইন সিস্টেম, হ্যাঁ, গ্রন্থি যাকে বলা হয়, তো এই এই গ্রন্থি এই গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়, এই হরমোন নিঃসরণ হয় শুধুমাত্র এই বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করার জন্য, নিয়ন্ত্রণ যদি ঠিক মতো থাকে। মনে করেন সকালবেলা মনে করেন আমি প্রতিদিন 2টার সময় আমি ভাত খাই, একদিন আমি 12টার সময় ভাত খেলাম, 12টার সময় ভাত খাওয়ার পরে 2টার সময় মনে হবে কি, এই আমার ক্ষুধা লাগছে,
ক্ষুধা অনুভব হচ্ছে, আবার ক্ষুধা লাগে, কিন্তু আসলে কিন্তু তার ক্ষুধা লাগেনি, তার কিন্তু পেট ভরা, কিন্তু তারপরে ক্ষুধা অনুভূতি আসে। এটা কারণ হচ্ছে আমাদের দেহ এবং দেহের ভিতরে যে আমাদের পেটের ভিতর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হয়, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট গ্যাস্ট্রিক জুসটা নিঃসরণ হয়। দেখবেন আপনি আপনি যদি 5 দিন রাত 11 রাত 2টা 3টার দিকে ঘুমান, রাত 5 দিন পরপর আপনার পরীক্ষা করবেন, আপনি 5 দিন 3টার দিকে ঘুমাচ্ছেন, পরের দিন আপনি লাইট সব অফ করে ফোন অফ করে আপনি ঘুমাতে যাবেন, 11টার সময় আপনার ঘুম আসবে না, 12টায় ঘুম আসবে না, 1টায় ঘুম আসবে না, আসবে গিয়ে 3টার সময়, কারণ আপনি পরপর 5 দিন আপনি রাত জেগেছেন, আপনার দেহটা সেইভাবে তৈরি হয়েছে। তো এইভাবে উল্টো পাল্টা আমাদের জীবন, সঠিক টাইমে সঠিক কাজ আমরা যদি না করি, এবং সঠিক সময় সঠিক কাজ এবং পরিমিত আমরা যদি না করি, আমাদের দেহে ইমব্যালেন্স হয়ে যায়, আমাদের হরমোন ফাংশন গুলো অ্যাবনর্মাল হয়ে যায়, যে কারণে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। তো হাবিব সাহেব, আপনি ডাক্তার রাসেল সাহেবের কাছে কিছু প্রশ্ন করেন, আমি একটু কাজ আছে। শামিম হোসেন, আসলে আমরা সুন্দর আলোচনা চলতেছে এবং আমাদের দর্শকদের খুব ভালো দিচ্ছেন, আর আমরা এই আলোচনাটি তরুণ ডাক্তার হিসেবে আমরা সব যারা আসছি সামনে, মূলত আমরা তরুণদের ভিতরে তরুণরাও জানার চেষ্টা করছে, এটাও একটা উদ্দেশ্য, সবাই জানুক যে না এখন এই মুহূর্তে তরুণরাও প্রবীণদের পাশাপাশি তরুণরা এগিয়ে আসছেন, কিছু জানার চেষ্টা করছেন। আর হোমিওপ্যাথিতে আপনার, আমরা জানি আমাদের সমাজে কিছু কিছু প্রচলিত ধ্যান ধারণা আছে যে হোমিওতে ট্রিটমেন্ট, লক্ষণ, চিকিৎসা, সিমটম, তা তো অবশ্যই আছে, কিন্তু পাশাপাশি আমাদের যে অ্যানাটমি, ফিজিওলজি এবং বিভিন্ন সিস্টেম সম্পর্কে আমরা জানতে হবে, এই বিষয়টি আমার হোমিওপ্যাথিকে জানার উদ্দেশ্যে আমাদের আজকে এই প্রোগ্রাম। তো আমি এই মুহূর্তে আমি ডক্টর রাসেল আক্তার কাছে আমি একটি প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা প্রশ্ন আসছি যে আমাদের মূলত আমাদের এই হোমিওপ্যাথি বা অল্টারনেটিভ এই চিকিৎসা পদ্ধতিটা মূলত কারা গ্রহণ করে থাকে, আপনি কি কি মনে করেন ডক্টর রাসেল আক্তার? আসলে আমাদের হোমিওপ্যাথি অল্টারনেটিভ যে চিকিৎসা আমরা এই বাংলাদেশে চালাচ্ছি বা করতেছি, তো আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যেসব রোগ একেবারেই দুরারোগ্য, যেগুলো এলোপ্যাথিতে ভালো হচ্ছে না, যেসব রোগগুলো এলোপ্যাথি নিয়ে বারবার ঘুরেও হচ্ছে না, তখন সেসব ক্ষেত্রে পেশেন্টরা আমাদের শরণাপন্ন হয়। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে হোমিওপ্যাথি নাকি যাদের মানে অভাবী লোকজন, প্রান্তিক লোকজন, এদের ট্রিটমেন্ট, কিন্তু আসলে আমি তেমনটা দেখি নাই। আমি আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে প্রচুর টাকা পয়সা লোক থেকে শুরু করে একেবারে নিম্ন শ্রেণীর লোক পর্যন্ত সবাই হোমিওপ্যাথি পছন্দ করে এবং করেও, তখনই করে যখন আর কোনো ওয়ে থাকে না। তো ভাই ভাই জি, ধন্যবাদ ডক্টর শামীম হোসেন, ডক্টর আসল আক্তার, আজকে আমাদের আরো সুন্দর আলোচনা চলছে। তবে শুধু দর্শকদের মাঝে কিছু প্রশ্ন এই মুহূর্তে আমাদের সাথে আপনাদের, বিশেষ করে ডক্টর শামীম হোসেনকে প্রশ্ন করার জন্য বা আমাদের একজন দর্শক আমাদের কি প্রশ্ন করার জন্য আমাদের এই মুহূর্তে সংযুক্ত আছে, দর্শকের পাশাপাশি আমাদেরও ডাক্তার, তো আমি উনি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। এই মুহূর্তে আমি আপনি আপনার প্রশ্ন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে ডাক্তার শামীম খানের কাছে যে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার হতে হলে আমাদের কোন কোন বিষয়গুলোতে আরো পারদর্শী হওয়া উচিত। জি ধন্যবাদ আপনাকে, আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাংলাদেশে 2টি বিএসএমএস প্রতিষ্ঠান রয়েছে যেখানে ব্যাচেলার ডিগ্রি অর্জন করছে নিয়মিত ইয়ং তরুণ হোমিওপ্যাথিক চিকিৎসক, এবং সারা বাংলাদেশে প্রায় 64টির মতো কলেজ রয়েছে সম্ভবত, মেবি। তো এই কলেজে আমাদের নিয়মিত তরুণ চিকিৎসকরা এবং বিভিন্ন বয়সের চিকিৎসকরা পড়াশোনা করছে। তো তাদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই যে আমাদের হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে মেটেরিয়া মেডিকা। তো এই মেটেরিয়া মেডিকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এই যেটা আমরা সবাই পড়াশোনা করি, প্রচুর পরিমাণ পড়াশোনা করি এবং বিভিন্ন ধরনের সেমিনারে অংশগ্রহণ করি এবং স্টাডি করি। কিন্তু অনেকেই মনে করেন
যে এই শুধুমাত্র মেটেরিয়া মেডিকা ভালো করে পড়লেই ভালো ডাক্তার হওয়া যাবে, এরকমটা অনেকে মনে করেন, তো সবাই মনে করেন না, অবশ্য সবার উদ্দেশ্যে বলছি না। তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যানাটমি, ফিজিওলজিটা, বিশেষ করে আমাদের দেহ। দেখুন, একজন রোগী আমার চেম্বারে যদি আসে, আমার সামনে আসে, আমি কিন্তু প্রথমেই তাকে হচ্ছে তার কজেস অব ডিজিজ, রোগের কারণটা কি সেটা অনুসন্ধান করি, এবং কি রোগ হয়েছে সেটা কিন্তু অনুসন্ধান করি। তারপরে কিন্তু সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। এখন ট্রিটমেন্টটা হচ্ছে শুধুমাত্র মেডিসিন দিয়ে না, অনেকেই শুধুমাত্র মেডিসিন নিয়ে ব্যস্ত, অনেকেই এত পরিমাণ রোগী দেখেন যে রোগীর সাথে কথা বলার সময় নেই। হ্যাঁ, শুধু লিখছে আর দিয়ে দিচ্ছে, লিখছে আর দিয়ে দিচ্ছে। শুধুমাত্র হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথিরাও দেখছি যে শুধুমাত্র প্রেসক্রিপশন করছে, দিয়ে দিচ্ছে, কিন্তু রোগীর সাথে কথা বলছে না। জহুরুল সাহেব, তো আমাদের রোগীকে সময় দিতে হবে, এবং আমাদের রোগ সম্পর্কে ধারণা থাকলে আমরা তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারবো, আমরা লাইফ স্টাইল পরিবর্তন করতে পারবো, আমরা তার রোগের কমপ্লিকেশন হয়েছে কি, কি সমস্যা হয়েছে, এর পরের স্টেজ কি হবে, একটা রোগ হয়েছে এর পরবর্তীতে কতটা খারাপ পর্যায়ে যাবে, হ্যাঁ, কতটা উন্নতি হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পারি শুধুমাত্র অ্যানাটমি, ফিজিওলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, হ্যাঁ, এইগুলো ভালোভাবে পড়াশোনা করলে। তো আমাদের যারা তরুণ হোমিওপ্যাথিক ডাক্তার হয়েছেন এবং যারা পড়াশোনা করছেন, আপনারা মেটেরিয়া মেডিকা মোটামুটি পড়বেন, কিন্তু বেশি পড়বেন হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এবং প্র্যাকটিস অফ মেডিসিন। তারপরে হচ্ছে যখন প্র্যাকটিস লাইফে আসবেন, তখন মেটেরিয়া মেডিকা বেশি করে পড়বেন তার সাথে সাথে। হ্যাঁ, যখন আপনার অ্যানাটমি, ফিজিওলজি এবং প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি কমপ্লিট হবে, তারপরে আপনি মেটেরিয়া মেডিকে ভালো করে পড়বেন। কারণ হচ্ছে মেটেরিয়া মেডিকে তখনই পড়া উচিত যখন মেডিকেল সায়েন্স সম্পর্কে ধারণা থাকে। মেডিকেল সায়েন্স সম্পর্কে যদি ধারণা না থাকে, ওই মেটেরিয়া মেডিকে এত কঠিন সাবজেক্ট, এত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এত ভাইটাল একটি সাবজেক্ট, সেটা উপলব্ধি করা সম্ভব না। তাই তরুণ হোমিওপ্যাথিক ডাক্তারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অবশ্যই মেডিকেল সায়েন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেবেন, তারপরে এই মেটেরিয়া মেডিকা গুরুত্বপূর্ণ বইটি পড়বেন, তার আগে পড়বেন না। ধন্যবাদ। ধন্যবাদ শামীম স্যার, ধন্যবাদ প্রশ্নকারীকে ডক্টর জহির ইসলাম, আসলে অনেক খুব সুন্দর কথা। আর ডক্টর শামীম হোসেন, আপনিও খুব সুন্দর ভাবে আমাদের একটা ছোট একটা পরামর্শ দিয়েছেন, বা গাইডলাইন বলা যায় তরুণ ডাক্তার হিসেবে। কারণ আমরা এখানে যারা আছি সবাই তরুণ, তাহলে আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে জি জি, তো অবশ্যই ম্যাটেরিয়াল মেডিকা, অর্গানন, অ্যানাটমি, ফিজিওলজি পড়বে সাথে, কিন্তু সাথে আরেকটা সাবজেক্ট খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ফিলোসফি। হোমিওপ্যাথি ফিলোসফিতে আমরা যত বেশি পারদর্শী হবো, আমার মনে হয় আমাদের ক্ষেত্রে রোগী দেখা, রোগীকে অনুভব করাটা খুব সহজ হবে, এবং খুব সহজেই আমরা ওষুধ সিলেকশনে আগিয়ে যেতে পারবো। এই জন্য আমার জাস্ট এতটুকুই সবার কাছে রিকোয়েস্ট, যেন হোমিওপ্যাথি ফিলোসফিটা যেন ভালোভাবে পড়া হয়। জি জি, অবশ্যই আমাদের হোমিওপ্যাথিতে ফিলোসফির একটা বিশেষ ভূমিকা আছে। আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি, এখনো আমরা প্র্যাকটিসে আছি, পাশাপাশি আমরা হোমিওপ্যাথি ফিলোসফি এবং আপনার আরো যে সাবজেক্ট গুলি আছে সেগুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তবে হ্যাঁ, ডক্টর শামীম হোসেন একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছে যে অবশ্যই একজন ডাক্তারকে একজন হিউম্যান বডি সম্পর্কে ধারণা রাখতে হবে। ভালো ডাক্তার হতে হলে অবশ্যই হিউম্যান বডি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এইসব জ্ঞান যাদের যত ভালো, আশা করি তারা আরো উত্তম মানের বা ভালো মানের ডাক্তার হতে পারবেন। আর আমাদের বিশেষ করে হোমিও ডাক্তারদের একটা মূলত আমাদের একটা চ্যালেঞ্জ, বিশেষ করে এই সমাজে সাধারণ জনসাধারণের একটা বিশ্বস্ততা অর্জন করা। আমাদের চিকিৎসার মাধ্যমে এবং সেবার মাধ্যমে আমরা এই বিশ্বস্ততা অর্জন করতে পারি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের হোমিও ডাক্তার যারা আছেন, অবশ্যই আমাদের বলা হয়ে থাকে আমাদের বিশেষ করে একজন রোগীর সাথে আমরা কি বিহেভিয়ারটা করবো, কি আচরণটা করবো, এবং তাকে কিভাবে আমরা ইম্প্যাথি, সিম্প্যাথি এবং মোটিভেশনটা কিভাবে করবো, সেটাও আমাদের একটা ট্রেনিং বিষয়। তো আশা করি আমরা আমাদের প্রবীণ যারা অভিজ্ঞ ডাক্তার আছেন, এই বিষয়ে হয়তো ভবিষ্যতে আরো বলবেন, এবং আমরা যাদের কাছে সাথে আছি, সংযুক্ত আছি, তারাও আমাদেরকে প্রতিনিয়ত গাইডলাইন দিবেন আমাদের পেশেন্টদেরকে, অর্থাৎ রোগীদেরকে কিভাবে আমরা ট্রিটমেন্ট করবো। তো সুন্দর, আজকের আজকে যথেষ্ট সুন্দর আলোচনা। তবে আমি ডক্টর শামীম হোসেন, বিশেষ করে আপনার আপনার ক্ষেত্রে আপনি আপনি যেহেতু আলোচনা করবেন, তারপর সংক্ষিপ্ত একটা ছোট্ট একটু শুনতে চাচ্ছি যে আসলে
হোমিওপ্যাথির ক্ষেত্রে যে ইয়েটা কোন ধরনের ইমেজ কোন কোন ধরনের কোন ধরনের ভূমিকাটা পালন করতেছে একটু আবার যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমাদের হোমিওপ্যাথি কিভাবে ইমিউনিটি সিস্টেমের উপরে কাজ করে এবং আমাদের জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স যেটাকে আমরা বলি এটাকে কিভাবে ইম্প্রুভ করে সেই বিষয়টা সম্পর্কে বলতে হয়। যারা সাধারণ দর্শক দেখছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের দেখুন আমাদের আমি একটু আগে যে আলোচনাগুলো করলাম তার সাথে কিন্তু এগুলো রিলেটেড। আমাদের এন্ডোক্রাইন সিস্টেম যে হরমোনাল ফাংশন গুলো, তারপর হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম যেভাবে কাজ করে, তো এই ইমিউন সিস্টেম অ্যাক্টিভ রাখা এবং সাথে সাথে আমাদের দেহের বায়োলজিক্যাল ক্লক, আমাদের হরমোনাল যে ইমব্যালেন্স, এটাকে কি কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন খুব ইফেক্টিভ ভাবে কাজ করে। এবং আমাদের হোমিওপ্যাথিতে শুধুমাত্র অনেকে শুধুমাত্র মাইন্ড মেথড নিয়ে পড়াশোনা করে, মাইন্ডের ট্রিটমেন্ট করে। তো আমাদের হোমিওপ্যাথি আমাদের ব্রেইনের উপরে খুব ভালো কাজ করে, মানুষকে পরিবর্তন করতে সহযোগিতা করে। কারো যদি ক্ষিপ্র স্বভাব থাকে, কারো যদি এমনকি আছে আমাদের হোমিওপ্যাথিতে যে কেউ যদি চুরি করে, এটা একটা ফানি বিষয়, যারা কেউ যদি চুরি করে সে চোরের কে মেডিসিন দেওয়া হয় তাহলে সে চুরি ছেড়ে দিবে। তো আমাদের হোমিওপ্যাথি এতটাই আমাদের ব্রেইনের উপরে কাজ করে, এতটাই সুন্দর করে আমাদের ব্রেইনকে স্বাভাবিক করে দেয়। কারো যদি বিকৃত মস্তিষ্ক থাকে সেটাকে স্বাভাবিক করে দিবে, আর কারো যদি মস্তিষ্ক বিকৃতি থাকে সেটা যদি স্বাভাবিক হয়ে যায় আর তার জীবনযাত্রা যদি পরিবর্তন করে তাহলে আপনাকে কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা ইম্প্রুভ করে। আর আমাদের হোমিওপ্যাথি কিন্তু আমাদের ভাইটাল ফোর্সের উপরে কাজ করে, আমাদের ভাইটাল ফোর্সকে অ্যাক্টিভ করে। সেই ভাইটাল ফোর্স যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আমাদের দেহ অটোমেটিক ভাবেই কিন্তু সেটা রিকভারি করে। তো এটাই বলতে চাই যে আমাদের হোমিওপ্যাথি কিন্তু ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, আর হোমিওপ্যাথি কিন্তু আরো অগ্রসর হচ্ছে ক্রমান্বয়ে। মানুষ আগে কিন্তু যারা দেখছে, আর যেটা বলা দরকার সেটা হচ্ছে অনেকেই কিন্তু হোমিওপ্যাথিকে মনে করে, আসলে বলা ঠিক না, পানি ফোটা কাটা ডাক্তার, তারপরে হচ্ছে অশিক্ষিত মূর্খ, এই কোন রকম একটা গ্রাম এলাকা আমরা দেখতে পারি, আমাদের এলাকায়ও আছে, সব এলাকায় আছে, যে কোন রকম একটা ভাঙাচুরা ঘরের ভিতরে হোমিওপ্যাথিক চেম্বার নিয়ে বসে আছে। তো সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা ধারণা চলে আসছে যে হোমিওপ্যাথিক কি আর জানে, হাতুড়ে ডাক্তার এইসব। কিন্তু না প্রিয় দর্শক, আমাদের হোমিওপ্যাথি কিন্তু বিভিন্ন ধরনের, গ্রামে যেরকম হাতুড়ে অ্যালোপ্যাথিক ডাক্তার আছে, আমাদের গ্রামে সবাই কিন্তু না, আমি সবার উদ্দেশ্যে বলছি না, গ্রামে কিন্তু এরকম হাতুড়ে হোমিওপ্যাথিও রয়েছে যারা অনভিজ্ঞ। তো আমাদের অনেক উন্নত মানের পড়াশোনা শিক্ষা ব্যবস্থা রয়েছে যেখান থেকে প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো ডাক্তার বের হচ্ছে এবং ভালো চিকিৎসার মাধ্যমে ট্রিটমেন্ট করছে। আমি দেখবেন হাবিব সাহেব, আমি বেশি দীর্ঘদিন ধরে ইউটিউবে আছি, ইউটিউবে কাজ করছি, বিভিন্ন রোগীরও দেখাই। তো এখানে যথেষ্ট প্রমাণ রাখার চেষ্টা করেছি এবং দেখেছি যে অনেক অনেক ইম্পসিবল যেটা সার্জারি করতেই হবে সেটাকে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট হয়েছে। এটা কিভাবে হয়েছে? যেটা অ্যালোপ্যাথি পারছে না সেটা হোমিওপ্যাথি পারছে। কারণ হচ্ছে আমাদের হোমিওপ্যাথি কিন্তু আমাদের ইমিউনিটি, আমাদের ভাইটাল ফোর্স উপরে কাজ করছে বলেই। হ্যাঁ, তো এভাবে আমরা কিন্তু হোমিওপ্যাথি ইমিউনিটির উপরে, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করছে, ইমিউন সিস্টেমকে আরো স্বাভাবিক করে দিচ্ছে। এভাবেই কিন্তু আমাদের হোমিওপ্যাথি ইমিউনিটির উপরে কাজ করে, আমাদের দেহর যে স্বাভাবিক যে প্রক্রিয়াটা সেটা স্বাভাবিক করছে, বায়োলজিক্যাল ক্লকটাকে নিয়ন্ত্রণ করছে। এবং আমাদের যে যে আমি একটু আগে বললাম যে আমার দৈহিক ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক, এটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু আমাদের এই মেডিসিনের মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর স্বামী হোসেন। আমি একটু, আমাদের অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে, আমরা শেষ দিকে চলে আসছি, তো আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম শেষ করার আগে আর কিছু জাস্ট কিছু একটা প্রশ্ন আমি ডক্টর রাসেল আক্তার কাছে আসছি। ডক্টর রাসেল আক্তার, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি এটাই যে তরুণ ডাক্তার, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তার, যারা তরুণ ডাক্তার আসছেন, তারা যদি ভালো মানো ডাক্তার হতে চান, বিশেষ করে এই ক্ষেত্রে প্রবীণ প্রবীণ এবং অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে এই তরুণ ডাক্তারগণ কি ভূমিকা আশা করেন, অর্থাৎ আমরা প্রবীণ ডাক্তারদের কাছ থেকে কি ধরনের উপদেশ বা গাইডলাইন পেতে পারি, আপনি কি মনে করেন?
জি, আমার এক্সপিরিয়েন্সে আমার মনে হয়েছে বারবারই যে আমি যখন হোমিওপ্যাথি পড়াশোনা করছিলাম, আমার বারবারই মনে হচ্ছিল যে আমি কারো কাছে যে এই কোশ্চিন গুলো সমাধান চাই, বা এই কোশ্চিন আমার মধ্যে অনেকগুলো কোশ্চিন তৈরি হতো, এই কোশ্চিনের সমাধান চাই বা এই কোশ্চিনের অ্যান্সারটা কি যেটা আমি খুঁজে পাচ্ছি না, সেটা অন্য কোনো ডাক্তারের কাছে যে সেটা সমাধান করার চেষ্টা করতাম, হয়তো বা কখনো হতো বা কখনো হতো না। তো এখন আমার সেটাই মনে হয় যে প্রবীণ যারা ডাক্তার, যারা অনেক এক্সপিরিয়েন্স, এরা যদি তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে তাহলে কিন্তু আমরা অনেকখানি আগিয়ে যাব। এবং একমাত্র আমাদের হোমিওপ্যাথি আগানোর পথ এবং তারা 30 বছরে যেটা বা 40 বছরে যেটা আর্ন করেছে, সেটা কিন্তু আমরা খুব সহজেই, আমরা সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে আমরা খুব সহজেই সেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে প্রবীণ যে ডক্টর তাদের কাছে, যে প্লিজ আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেন এবং সম্ভব হলে লেখালেখি করেন যা আমরা দেখে এবং পড়ে বুঝতে পারি। জি, ধন্যবাদ ডক্টর রাসেল আক্তার। তো আমি বিশেষ করে আমি আজকে আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে একটি কথা বলে বলি, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম মূলত আমরা তরুণ ডাক্তাররা আজকে আসার কারণ যেন আমরা প্রবীণদের ডাক্তারের কাছ থেকে আরো কিছু পরামর্শ সুবিধা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে মূলত আমাদের তরুণ ডাক্তারদের মেসেজ করে প্রবীণদের কাছে পৌঁছে দেওয়া একটি আরেকটি উদ্দেশ্য, যেন ওনারা আপনারা আমাদের কথাগুলো শুনতে পান, আসলে আমরা কি চাই, আমরা কি চাচ্ছি তাদের কাছে, সেটা সেটাও তাদের কাছে দেওয়ার একটা উদ্দেশ্য। তো আমি তো আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, তো আমরা শেষ যে বিষয়টা আমি ডক্টর শামীম হোসেনের কাছে আসতে চাচ্ছি, যে আপনি আমাদের যে হোমিওপ্যাথ যারা বন্ধু আছে, যারা তরুণ ডাক্তার আছেন বা হোমিওপ্যাথ বন্ধু যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন আপনার অবস্থান থেকে, ডক্টর শামীম হোসেন। ধন্যবাদ হাবিব সাহেব। আমি কিন্তু একটু আগেই বলেছি যে আমাদের মেডিকেল সায়েন্স, এটা কিন্তু আমরা কিন্তু আমাদের যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির মধ্যে শুধুমাত্র পার্থক্য কিন্তু মেডিসিনের, কিন্তু তারা যে পড়াশোনা করছে এবং আমরা যা পড়াশোনা করছি হোমিওপ্যাথরা, হোমিওপ্যাথিক DICMS এবং BICMS সবই কিন্তু সিমিলার, মানে সমান, শুধুমাত্র মেডিসিনের পার্থক্য। তো এটাই যদি হয় তাহলে শুধুমাত্র মেটেরিয়া মেডিকা এবং অর্গননের ভিতরে আবদ্ধ না থেকে মেডিকেল সায়েন্সকে পূর্ণাঙ্গভাবে জানতে হবে, কারণ আমরা জানলেই, আমরা যদি ভালোভাবে জানি, আমাদের কাছে যদি একজন উচ্চশিক্ষিত, মনে করেন আপনার চেম্বারে একজন বায়োলজিস্ট, বায়োলজির উপর তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছে, তিনি কিন্তু হিউম্যান বডি এবং অ্যানাদার অন্য যে প্রাণী আছে তাদের কিন্তু সকল অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জানে এবং তাদের ফিজিওলজিক্যাল ব্যাপারগুলো তারা কিন্তু জানে। তো আপনাকে যখন কোশ্চেন করবে, আপনাকে কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনি যদি সুন্দরভাবে সেই কোশ্চেনের অ্যান্সার না দিতে পারেন, তাহলে কিন্তু সেই সেই যে ব্যক্তি, সে কোনোদিন কিন্তু হোমিওপ্যাথির কাছে আসবে না। তো হোমিওপ্যাথি কে মান উন্নয়ন করার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছি, তরুণ হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছি বা যারা পড়াশোনা করছি, তাদেরকে কিন্তু মেডিকেল সায়েন্সের ল্যাকিং থাকা যাবে না, সবাইকে জানতে হবে। আমি ডাক্তার শামীম হোসেন, আমি মেডিকেল সায়েন্স জানি, আমি মেডিকেল সায়েন্স নিয়ে বেশি পড়াশোনা করি এবং আমি চাই যে এরকম সবাই হোক, কিন্তু এরকম সবাই না হওয়ার কারণে আমাদের, তাদের কারণে কিন্তু আমাদের দুর্নামটা হচ্ছে, তাদের কারণে আমাদের কোয়াক ডাক্তার, আমাদের হাতুড়ে ডাক্তার বলছে। আমি পড়াশোনা করছি, আমি জানি, হ্যাঁ আমি মেডিকেল সায়েন্স জানি, তারপরে কিন্তু তাদের কারণে আমাদেরকে কোয়াক ডাক্তার, হাতুড়ে ডাক্তার বলছে। তো এটাই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধভাবে সকল ডাক্তারকে মেডিকেল সায়েন্স জানতে হবে, সাথে সাথে অন্য যে আদার্স সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো আমাদের ভালোভাবে স্টাডি করতে হবে। এটুকুই তরুণ ডাক্তারদের উদ্দেশ্যে বলা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আমি এই মুহূর্তে ডক্টর রাসেল আক্তার কাছে আসছি আমাদের আলোচনা শেষ দিকে এবং শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শেষ প্রশ্ন না, জাস্ট আপনি কাছে জানতে চাচ্ছি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে আমরা তো ডক্টর শামীম হোসেন এই মাত্র উনি হোমিওপ্যাথি বন্ধুদের সম্পর্কে বললেন, তাদের উদ্দেশ্যে বলেন, এখন আপনি আমাদের জনসাধারণ যারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন বা গ্রহণ করেন না, সর্বসাধারণ উদ্দেশ্যে আপনি আমাদের হোমিওপ্যাথি সম্পর্কে কিছু একটা বলুন বা আপনার অভিমতটা একটু ব্যক্ত করুন। জি, থ্যাংক ইউ। আমার বলার কিছু কথা সেটা হচ্ছে যে সাধারণ পাবলিকের উদ্দেশ্যে,
যে আপনারা হোমিওপ্যাথি খান, হোমিওপ্যাথি নিয়ে একটু জানুন, হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা করুন, এবং যখন কোনো রোগ নিয়ে আপনারা বারবার অন্য কোনো প্যাথিতে যাচ্ছেন এবং ফিরে আসছেন, হতাশ হচ্ছেন, সেখানে হতাশ না হয়ে আপনারা হোমিওপ্যাথি নিয়ে ডক্টরদের সাথে আলোচনা করুন অথবা হোমিওপ্যাথি সেবন করুন। তো হোমিওপ্যাথি যদি দেখবেন আপনারা অনেক অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি এত ভালো সাকসেস এনে দেয় যেখানে মানে আনবিলিভেবল। তো বারবার এতটুকুই বলি সবাইকে যে আপনারা হোমিওপ্যাথি খান, এবং হোমিওপ্যাথি খেলে লাইফটা অনেকটা স্বাভাবিক হবে এবং লাইফটা সুন্দরভাবে গড়বে। থ্যাংক ইউ আবিব ভাই। জি ধন্যবাদ ডক্টর রাসেল আক্তার। তো আমরা আলোচনা শেষ দিকে, তো আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি দর্শকদের উদ্দেশ্যে কিছুটা বোঝাচ্ছি বলি। শুধু দর্শক, আজকের আমাদের যে লাইভ অনুষ্ঠান, আপনারা এই মুহূর্তে আমাদের দুজন তরুণ ডাক্তারদের সাথে যে আলোচনাগুলি শুনলেন, আশা করি আপনারা আমাদের এই আলোচনা এই তরুণ ডাক্তারদের কাছ থেকে শুনে যথেষ্ট উপকৃত হবেন, এবং আপনাদের ব্যক্তি জীবনে ও সামাজিক জীবনে যদি কোনো ধরনের রোগ ব্যাধি বা আপনারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে আপনারা বিকল্প চিকিৎসার এই যে ব্যবস্থাটা আছে হোমিওপ্যাথি, সেটা আপনারা গ্রহণ করতে পারেন। পাশাপাশি আমরা আজ থেকে 230 বছর পূর্বে থেকে ডক্টর হ্যানিম্যান এই অধিক সময় ধরে এই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা চালু করেছে ইউরোপ ভারত, বিশেষ করে ভারতে তো হোমিওপ্যাথির যথেষ্ট জয় জয়কার অবস্থা সেটা চলে। তো আমি এই মুহূর্তে শুধু সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের, তবে আমাদের সম্মানিত আলোচক তো ডক্টর রাসেল আক্তার, আপনাকেও আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ। আর ডক্টর শামীম হোসেন সম্ভবত নেটওয়ার্ক সমস্যায় ডিসকানেক্ট হয়েছে, তো আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকে এই সুন্দর প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো এখন সে এটাই যে আমরা চেষ্টা করব হোমিওপ্যাথি সম্পর্কে পজিটিভ অর্থাৎ পজিটিভ থিঙ্কিং সাধারণ জনসাধারণের সামনে তুলে ধরা। আমরা তরুণ ডাক্তার আমরা এই চেষ্টা করে যাচ্ছি, আপনার চেষ্টা করে যাব, আর আমাদের বিজ্ঞ অভিজ্ঞ পরিবেশ ডাক্তার আছে যারা আছেন তারা আমাদের পেছন দিক থেকে সাহস যোগাবেন, আমরা চেষ্টা করবো এবং আশা করি আর তারা পিছন থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য এবং গাইডলাইন দিবেন। তো আপনাদেরকে ডক্টর শামীম হোসেন এবং ডক্টর রাসেল আক্তার আমাদের আমার আজকের এই এইচএস ভিডিও প্রোগ্রামে বা পেজে আপনারা সকলকে নবত আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আপনাদের পরবর্তী প্রোগ্রামে আবার কোথাও প্রোগ্রামে আপনাদের সাথে আবার সংযুক্ত হবো। ধন্যবাদ, আপনারা আপনারা আশা করি ভালো থাকেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকেও। জি আপনার সবাইকে ধন্যবাদ। শুধু দর্শক, এতক্ষণ আপনারা আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল হোমিওপ্যাথি ও রোগ প্রতিরোধ হোমিওপ্যাথির ভূমিকা শীর্ষক আলোচনা, অর্থাৎ ইমিউন সিস্টেম কে বিল্ড আপ করা যায় তার উপর একটা আলোচনা আমরা আপনারা তখন শুনলেন। তো এই আলোচনা থেকে আমরা মোটামুটি আপনাদের যারা দর্শকদের তারা যথেষ্ট উপকৃত হয়েছেন, এত তো সুতরাং আশা করছি আমাদের আলোচনা হতে আপনারা সমস্ত দর্শকবৃন্দ এবং হোমিওপ্যাথ এবং যারা আপনার সাধারণ জনসাধারণ তারাও উপকৃত হয়েছেন। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ, আবার হতে আবারও নতুন কোনো বিষয় এবং নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আর সে পর্যন্ত সকলকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।